নমস্কার, আমি মো। আজ যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো লাউ ডাল। বাঙালির অন্দরমহলে মা দিদিমা ঠাকুমার হাতের রান্নায় প্রাত্যহিক জীবনে বিভিন্ন ধরনের ডাল কিন্তু করা হতো বাঙালির ঘরে ঘরে। সেই সমস্ত মা দিদিমার হাতে বিভিন্ন ধরনের ডালের মধ্যে একটা অত্যন্ত সুস্বাদু ডাল হলো এই লাউ ডাল। লাউ ডাল বানানো খুবই সহজ, কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। তাহলে চলুন দেখে নিই এই লাউ ডাল বানানোর জন্যে কী কী উপকরণ আমাদের লাগছে। নিয়ে নিয়েছি মুগের ডাল, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্যে জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি, নুন আর চিনি। সবজির মধ্যে লাগছে লাউ, নিয়ে নিয়েছি এরকম কিউব শেপে কেটে নিয়েছি, যতটা সম্ভব একটু বড় বড় করে। চারটে কাঁচা লঙ্কা, একটা টমেটো, খানিকটা মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটি আর লাউ দিয়েও এই ডালটা করা যায়, তবে আমার কাছে বিনস অ্যাভেলেবেল ছিল বলে আমি বড় বড় করে কিছু বিনসও দিয়েছি, এতে খেতে ভালো লাগবে। তাই রান্নাটা করার জন্য তেল আর জল লাগবে। তাহলে চলুন এই উপকরণগুলোর সাহায্যে আজ আমরা বানিয়ে ফেলি বাঙালির অন্দরমহলের সুস্বাদু লাউ ডালের রেসিপিটা। আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো খোলায় ডালটাকে আগে ভেজে নেব। ডালটা কিন্তু এখনও আমি ধুইনি, একদম শুকনো খোলায় ডালটাকে নাড়াচাড়া করে লালচে লালচে, হালকা লালচে লালচে হওয়া অবধি ভেজে নেব। তারপরে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভাজা ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, এর ভেতরে দিয়ে দেব ডালটা। এখন আঁচ বাড়িয়ে রেখে হাই আঁচে আগে এটাকে ফুটে উঠতে দেবো, কারণ ডালটাকে এখন আমাকে আগে সেদ্ধ করতে হবে। আগে এটাকে আমি একটু ফুটে উঠতে দেবো। হাই আঁচে ডালটা ফুটে উঠেছিল, এখন আমি কিন্তু আঁচটা লো করে দিয়েছি এবং আবারও ঢাকনা দিয়ে এটাকে লো আঁচে মোটামুটি 7-8 মিনিট মতো হতে দেব, যাতে ডালটা আধ সেদ্ধ মতো হয়ে আসে। ডালটা আধ সেদ্ধ মতো হয়েছে, এই অবস্থায় এখন এটা পুরোপুরি সেদ্ধতার একটু বাকি আছে। এই অবস্থা আমি এর ভেতরে দিয়ে দেব লাউ। লাউ ডাল খুব সহজ একটা রেসিপি, এটা কিন্তু কখনো স্পাইসি হয় না। দিয়ে দিচ্ছি বিনস, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে। এবার আমি এর ভেতরে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, নুনটা আমি হাতের আন্দাজেই দিলাম, আপনারা যে যতটা পরিমাণে রান্না করবেন সেই বুঝে দেবেন। ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি ডালটা তো আধ সেদ্ধ হয়ে গেছে, সবজির সাথে ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। পুরো জিনিসটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। এখন ঢাকনা দিয়ে আঁচ রাখবো লো মিডিয়াম এবং আরও 7-8 মিনিট মতো আগে রান্নাটা হতে দেবো লো আঁচে। ডালটা প্রায় 8-10 মিনিট মতো বসানো রয়েছে লো আঁচে। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, ভালো করে নেড়ে দিচ্ছি। ডালটা তৈরি, এখন এটাকে ফোড়ন দিতে হবে।
গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি এই ডালটাকে, লাউ ডালটাকে ফোড়ন দেব। ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন ফোড়নের জন্যে একটু তেল গরম করে নিয়েছি, আঁচ রেখেছি লো মিডিয়াম, ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি, আর জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি এর ভেতরে ডালটাকে মিশিয়ে দেব। যারা নতুন রান্না শিখছো, নতুনদের জন্য বলি, যখন ফোড়নে ডাল মেশাবে খুব সাবধানে আস্তে আস্তে অ্যাড করবে। ফুট করে কিন্তু দিয়ে দিলে ডালটা প্রচণ্ড ছিটকে উঠবে, সেই কারণে সাবধানতা অবলম্বন করবে। দিয়ে দিচ্ছি চিনি, 1.5 টেবিল স্পুন মতো চিনি আমি ব্যবহার করলাম। মুগ ডাল একটু মিষ্টি ভালো লাগে, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ফুটিয়ে নেব। আজকের রেসিপি লাউ ডাল একদম রেডি হয়ে গেছে। আমি অলরেডি ডালটাকে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে খুব ভালো হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারও এইভাবে খুব সহজ উপায়ে বাড়িতে লাউ ডাল বানিয়ে ফেলুন এবং নিত্য নৈমিত্তিক আহারের সঙ্গে এটা খেতে আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার আজকের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রান্নার ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করে দিন সবার সঙ্গে। আর নতুন নতুন রান্না এইভাবেই দেখার জন্যে, শেখার জন্যে আমার চ্যানেল ইজি কুকিং উইথ মৌ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার অন্য কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।